পাঠায় মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুস্বাস্থ্যের জন্য মাশাআল্লাহ, মেধা বিকাশ ঘটায় মাশাআল্লাহ, আনন্দের জন্য মাশাআল্লাহ, বিশ্বের খেলা মাশাআল্লাহ, কারাতে দো কারাতে দো। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মার্শাল আর্ট নিয়ে অনুষ্ঠান কারাতে দো দেখার জন্য। আজ আমরা এসেছি মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এখানে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানদের নিয়মিত কারাতের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আমাদের আজকের প্রশিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন, প্রশিক্ষক বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ান। প্রিয় সুদী, চলুন তাহলে দেখা যাক আজকের কারাতে টিমের বিভিন্ন কলা কৌশল। আমরা আমাদের কারাতে প্রশিক্ষণ শুরু করব। আমরা প্রশিক্ষণের আগে সাধারণত আমাদের শরীরকে গরম করার জন্য বা শরীর ফিটনেস তৈরি করার জন্য আমরা কিছু ব্যায়াম করে থাকি। প্রিয় সুদী, কারাতের কিছু কোণ এখানে সাজানো আছে, চলুন আমরা কথা বলি প্রশিক্ষকের সাথে যে এই কোণগুলো দিয়ে কী ধরনের তারা প্রশিক্ষণ নিচ্ছেন। এই যে এই কোণগুলি, এগুলি দিয়ে কী ধরনের প্রশিক্ষণ চলতেছে? অ্যাকচুয়ালি কারাতে করতে গেলে দুই ধরনের এক্সারসাইজ দরকার হয়। একটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ, আর একটা হচ্ছে ডাইনামিক এক্সারসাইজ। এই ডাইনামিক এক্সারসাইজ টোটালি বডি ফিটনেসের জন্য খুবই উপযোগী। এই ডাইনামিক এক্সারসাইজের মাধ্যমে আমরা একটা প্লেয়ারের স্পিড ক্রেজ এবং ফুল হার্ড ওয়ার্ক সব কিছু এই কোণের মাধ্যমে যে ট্রেনিংগুলো করাবো সেগুলোর মধ্যে সব কিছু পাওয়া যাবে। তার থাই মাসল, তার কাপ মাসল, তার বডি মাসল, অলগুলো বিল্ড আপ করবে এই কোণের প্র্যাকটিসের মাধ্যমে। কারাতের তিনটা পার্ট, বেসিক, কাতা এবং কুমিতে। কারাতে করতে হলে বেসিক অবশ্যই জরুরি। যে বেসিকের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে পাঞ্চ করব, কিভাবে কিক করব, কিভাবে আমরা স্টেপগুলো দিব, কিভাবে এটা সমন্বয়ে ফাইট তৈরি করব, কাতা তৈরি করব। এটি বেসিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট কারাতের। দেখ
left and out. Punch. Inch. Ek. Okay. Sun. Chi. Do. Look. Stitch. Punch. Ho. Two. Get on my right. Inch. E. Sun. Chi. Do. Agi okay. Inch. Ek. Sun. Chi. Do. So do okay. Inch. Ek. Sun. Chi. Do. Uchi okay. Inch. Ek. Sun. Chi. Do. Si do okay. Inch. Ek. Sun. Chi. Do. Achu dan mai giri. Okay. Inch. Ek. Sun. Chi. Do. Leg change. Inch. Ek. Sun. Chi. Do. Awashi giri. The round kick. Inch. কোন পাঞ্চ করলে কি ব্লক দিয়ে আমরা ডিফেন্স করতে পারবো, কোন কিক করলে কি ব্লক দিয়ে ডিফেন্স করতে পারবো তা আমরা এখন প্র্যাকটিক্যাল করবো। আমরা এখন দেখবো যে কিভাবে একজন মুখে কেউ যদি পাঞ্চ করে সেটা কি দিয়ে ডিফেন্স করবো আমরা। হাতে অ্যাটাক করি, ঠিক পাশাপাশি পা দিয়েও অ্যাটাক করি, তো পায়ের অ্যাটাক করলে কী দিয়ে ডিফেন্স করতে হয়, কীভাবে ডিফেন্স করতে হয় আমরা সেই জিনিসটা দেখব। আমরা দেখলাম কীভাবে পাঞ্চ মিডলে করলে কী ধরনের ব্লক, ফেজে করলে কী ধরনের ব্লক এবং পা দিয়ে কিক করলে কী ধরনের ব্লক করে, ঠিক এইগুলো জিনিস হলো বেসিক আইটেম। বাট এর মধ্যে আরও ডিফারেন্ট কিছু টেকনিক আছে যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। আস
এই যে পাস করলে কি করব কামাইতে হে জেলার দিকে আস কামাইতে হে সো সেম কি জেলার বাইরে আস কারাতের একটা পার্ট বেসিক সে বেসিক দিয়ে আমরা কিভাবে একটা পাঞ্চ করা যায় কিভাবে কিক করা যায় সেটা শিখেছি এই বেসিক কিক পাঞ্চের মাধ্যমে একটা শ্যাডো ফাইট তৈরি হয় যেটা একজন মানুষ ছাড়া নিজে নিজে প্র্যাকটিস করে শ্যাডোভাবে ঠিক এই কাতাটা আমরা সবাই মিলে এখন করব এই কাতাটা দেখবো কি হয় কারাতের বেসিক করলাম বেসিকের মাধ্যমে কীভাবে কাতা করা যায় শ্যাডো ফাইট করা যায় সেটা দেখলাম আমাদের কারাতে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কুমিতে যেটাকে ফাইট বলা হয় ফ্রি ফাইট আমরা টুর্নামেন্ট করি টুর্নামেন্ট অংশগ্রহণ করি কিন্তু সেই কুমিতে ফাইট কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটা একটা বেসিক টেকনিক আমরা করব কুমিতের জন্য একটা কাছে গ্যাকোজুকি গ্যাকোজুকি একটা পয়েন্ট এই পয়েন্টটা নেওয়ার জন্য কোথায় আমরা কীভাবে গ্যাকোজুকি করব এই গ্যাকোজুকিটা কীভাবে প্র্যাকটিস করব ঠিক আমরা দাঁড়াইছি অপোনেন্ট আছে তার ঠিক মিডল বরাবর উপরে এই এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় পাঞ্চ করলে আমরা গ্যাকোজুকি পয়েন্ট পাবো তো গ্যাকোজুকি প্র্যাকটিস করবো আরেকটা আইটেম আমরা দেখি যে স্যার একটা আইটেম দেখলাম গ্যাকোজুকি এর সাথে আমরা কম্বিনেশন একটা অ্যাটাক দেখবো কম্বিনেশন অ্যাটাক কি দুইটা অ্যাটাক কীভাবে করা যায় একজন প্লেয়ারের সাথে দুইটা একটা মুখে একটা পেটে দুইটা অ্যাটাক নিয়ে আমরা ঢুকবো ঠিক আছে রাইট লেগ হ্যাঁ কামাই খিজামিজুকি গ্যাকোজুকি বলা এটাকে তো খিজামি মিনস দ্য ফ্রন্ট লেগ ফ্রন্ট হ্যান্ড টু ফেস পাঞ্চ অ্যান্ড রিটার্ন অ্যান্ড সেকেন্ড পাঞ্চ টু গ্যাকোজুকি তো বোথ আর কম্বিনেশন অ্যাটাক খিজামিজুকি গ্যাকোজুকি কাকু আমরা কীভাবে খিজামি গ্যাকো করবো খিজামি গ্যাকো কুমিতে ফাইটের জন্য আরেকটা টেকনিক আছে যেটা হলো আমরা কম্বিনেশন টেকনিক বলি পাঁচ কম্বিনেশন তো যোদান আর শিওদান দুইটা মিলায়া একটা টেকনিক করবো যোদান খিজামিজুকি শিওদান গ্যাকোজুকি যোদান চোদান এরিয়া শিওদান গ্যাকোজুকি ডাউন এরিয়া ঠিক আছে আমরা দুইটা কীভাবে কম্বিনেশন করবো চোদান শিওদান আমরা দেখলাম কি করে কম্বিনেশন পাঞ্চ করা হয় দুইটা পাঞ্চ কীভাবে করছি এখন আমরা দেখবো সে সাথে দুইটা পাঞ্চ পাঞ্চের সাথে একটা কিক অথবা কিকের সাথে পাঞ্চ থ্রি কম্বিনেশন তিনটা অ্যাটাক একজন প্লেয়ার তিনটা অ্যাটাক একটা প্লেয়ারের সাথে কীভাবে অ্যাটাক করবে সেটা আমরা দেখবো স্যার ঘামাইতে সো প্লেয়ার ট্রাই খিজামি গ্যাকো মামাশিগিরি ফ্রন্ট লেগ খিজামি গ্যাকো অ্যান্ড মামাশিগিরি ওকে দেখলাম যে খিজামিজুকি গ্যাকোজুকি মামাশিগিরি তিনটার সমন্বয়ে কম্বিনেশন অ্যাটাক বাট কিক আরেক রকমও আছে যেমন
মাওয়াশিগিরি সেখানে আমরা ওরা মাওয়াশিগিরি দিয়ে প্র্যাকটিস করতে পারি। ইটস গুড টেকনিক। আমরা এখন কিভাবে গ্রুপ টেকনিক মানে গ্রুপ প্র্যাকটিস করা হয়, কুবিতে টেকনিকের যে গ্রুপ প্র্যাকটিসগুলো আছে রোলিং ওয়েতে, সেই টেকনিকগুলো আমরা পর্যায়ক্রমে দেখে যাবো। বাংলাদেশে বিভিন্ন খেলায় আমাদের দেশের মেয়েরা কারাতে এবং অন্যান্য খেলায় অনেক দূর এগিয়ে গেছে। এরকম আর আমাদের একজন কারাতের প্লেয়ার নাসিমা আক্তার জয়ী, চলুন আমরা তার থেকে কিছু কথা শুনি। আমি বলতে চাই যে কখনোই কোনো ফ্যামিলি আগে চায় না যে কোনো মেয়ে যাক, যখন সে বুঝে যে না আমার মেয়েকে দিয়ে দেশের এবং দেশের বাইরেও সে অর্জন করছে, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে, তখন আর বাধা বিপত্তি আসেনি এবং সমাজে যারা আছেন তারাও এগিয়ে আসছেন যে না একজন মেয়ে সে দেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে, আমাকে দেখে আরও অনুপ্রাণিত হচ্ছে। আমি আরও চাই যে মেয়েরা নিজের সেলফ ডিফেন্স যেটাকে বলা হয় বা আত্মমর্যাদার জন্য অ্যাটলিস্ট কারাতে শেখা উচিত এবং দেশকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, সেখানে আমি চাই প্রতিটা মেয়ে যেন এগিয়ে যায় আমার মতো। আমরা এখন দুটি একক কাতা করব। Thank you.
আমরা এখন মেয়েদের একটি দলগত কাটা করব। প্রিয় শ্রুতি, আমরা এখন কিছু কথা শুনব জনাব ইত্তিকার হোসেন পারভেজ। আমরা তার থেকে জানব যে বাংলাদেশে তিনি কত সাল থেকে কারাতে শিখতেছেন এবং এখন এই বয়সে তিনি কারাতে কিভাবে করতেছেন। আমি মূলত কারাতে প্র্যাকটিস শুরু করি আমার বয়স যখন 11 বছর, তখন থেকে মূলত কারাতে যে টুর্নামেন্ট সে টুর্নামেন্ট আমি পার্টিসিপেট অংশ শুরু করি 1989 সাল থেকে। 1989 সাল থেকে এই 2018 পর্যন্ত টোটাল আমি ন্যাশনালে 15 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছি, আর অন্যান্য টুর্নামেন্ট এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেডারেশন কাপ সব টুর্নামেন্ট মিলে প্রায় আমি 30 বছর যাবৎ খেলছি। এর মধ্যে আমি টোটাল 175টি স্বর্ণপদক, 17টি সিলভার মেডেল এবং 11টি ব্রোঞ্জ পদক আমি অর্জন করেছি। তো আমি মনে করি যদি সততার সাথে যদি মানুষ অনুশীলন করে তাহলে অবশ্যই অনেক বয়স পর্যন্ত কারাতে ট্রেনিং করা যায় এবং টুর্নামেন্টমূলক কম্পিটিশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করে সফল হওয়া যায়। আমরা কারাতের যে আসল মুভমেন্ট যেটাকে ফাইট বলা হয়, জাপানি ভাষায় কুমিতে বলে, সেই ফাইট আমরা দেখব। Go!
কারাতে শিখলে কী ধরনের উপকার পাওয়া যায়, চলুন আমরা সেটা জানি আজকের যিনি কারাতে টিমের প্রশিক্ষক জনাব জসীমউদ্দিনের থেকে। আসলে কারাতে এমন একটা খেলা যেই খেলার মাধ্যমে টোটাল একটা বডির সমস্ত ব্যায়াম এটার ভিতরে আসছে। যেহেতু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আমরা অনেক, এর সাথে সাথে যে আমরা কারাতে করি এটার সেলফ ডিফেন্স, সেলফ কনফিডেন্স, একজন মানুষ ছোট থেকে বড় যারা কারাতে করবে, কোনো বয়স নেই কারাতে, 5 বছর থেকে শুরু করে 100 বছর বয়সে ওরা কারাতে করতে পারে, কোনো সাইড ইফেক্ট নেই, এটা সম্পূর্ণটাই উপকারী, যতটুকু করবে ততটুকু উপকারী। এবং একটা বাচ্চাকে যদি কারাতে শেখানো হয়, সে তার লাইফের নিজস্ব পার্সোনাল চলাফেরা যেটাকে সেটাও এখান থেকে অর্জন করতে পারে। ফিজিক্যালি একটা বডিতে মানুষ থাকে, যে কারাতে আমাদের অনেক ধরনের ব্যায়াম আছে, যে ব্যায়ামের মাধ্যমে একটা বাচ্চা দ্রুত মানে লম্বা হওয়া সহযোগিতা করে, কারণ সে লম্বা হতে পারে। তো অনেক ধরনের এক্সারসাইজ আছে, স্ট্রেচিংগুলো আছে, যা ব্রেনগুলো লম্বা হয়। আমাদের অনেক বাচ্চা বাসায় বসে থাকে, সেই জিনিসগুলো পায় না। তো যদি সে, আমার মনে হয় কারাতের যে ব্যায়ামগুলো এক্সারসাইজগুলো আছে, কারাতে ঢুকলে সে তার ফিজিক্যালি অনেক লং হবে, অনেক হবে। তারপরে আমরা এই কারাতের মাধ্যমে আমরা মেডিটেশনের একটা ব্যাপার আছে, আমরা কনসেনট্রেশনের ব্যাপার আছে, সেইগুলো আমরা প্র্যাকটিস করি। এই প্র্যাকটিসের মাধ্যমে সে মেধা বিকাশ তার খুব দ্রুত ঘটে। প্রিয় সুধী, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে, আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো আর্টের উপরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিয়মিত মার্শাল আর্টের চর্চা করুন, নিজের শরীরকে সুন্দর ও সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।